हेलो एंड वेलकम टू इंडियन স্পোর্টস দা হোম অফ ইন্ডিয়ান ফুটবল। তো আজকে কিন্তু বিশেষ কিছু আপডেটস থাকছে, তো সেটা কিন্তু মোহন বাগান ইস্ট বেঙ্গল কে নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল যেটা আমি বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এমনি কিন্তু অনেক আপডেটস পাবে। তাছাড়া কিন্তু ম্যাচ ডে ব্লগ, আর সামনেই কিন্তু সিএফএল আসতে চলেছে, সেখানে কিন্তু ক্লাব ট্যুরও কিন্তু এই চ্যানেলে তোমার দেখতে পাবে। তো বেশি দেরি না করে তো চলো ভিডিওটা শুরু করা। প্রথমেই কিন্তু যেটা দিয়ে শুরু করবো সেটা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য। তো মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু একটা খুশির খবর, সেটা কিন্তু অনেকে বুঝতে পেরে গেছো যে আমি কী বলতে চলেছি। তো আমরা যেমন শুনেছি যে এটিকে নিয়ে কিন্তু মোহনবাগান সমর্থকদের অনেক দিন ধরে একটা ক্ষোভ ছিল যে মোহনবাগানের আগে কেন এটিকে নামটা থাকবে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা দেখেছি সমর্থকরা এটা নিয়ে র্যালি করেছে, আর ক্লাবের সামনে কিন্তু বিক্ষোভ করেছে। মোহনবাগান বলতে গেলে সামনে যে এটিকে আছে তোমরা বলতেই হবে। তো এটিকে মোহনবাগান যখন চ্যাম্পিয়ন হয় তো সঞ্জীব গোয়েঙ্কা নিজে কিন্তু বলে দিয়েছেন যে মোহনবাগান আগে কিন্তু এটিকে নামটা সরে যাবে। তো সেটা কিন্তু হতেই চলেছে, মানে 31 মে পর্যন্ত কিন্তু মোহনবাগান আগে এটিকে থাকছে। মানে যত লিগ বা যত ম্যাচ খেলবে তো সেটা কিন্তু এটিকে নামে খেলবে। তারপরে কিন্তু জুন মাসের 1 তারিখ দিয়ে কিন্তু মোহনবাগান আগে কোনো এটিকে থাকছে না, তার সাথে কিন্তু নাম হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট। আর অন্যদিকে মোহনবাগান ক্লাবকে সমর্থন জানানোর জন্যে লখনউ সুপার জায়েন্ট কিন্তু সবুজ মেরুন জার্সি পরতে চলেছে। এটা কিন্তু শুধু একটা খুশির খবর, কারণ 20 তারিখ মানে কালকে কালকে KKR এর সাথে কিন্তু লখনউ সুপার জায়েন্টসের খেলা আছে, সেখানে কিন্তু আমরা সবুজ মেরুন জার্সি পরেই লখনউ সুপার জায়েন্টসকে দেখতে পাবো। একটা সুখবর হলো যে ইউরোপিয়ান স্টাইলের কিন্তু একাডেমি খুলতে চলেছে মোহনবাগান, আর সেটা কিন্তু রাজারহাট নিউ টাউনে। তো এর আগেও দেখেছি কিন্তু সেল একাডেমি মোহনবাগানে ছিল, সেটা কিছু কারণের জন্য হয়তো চলেনি, বাট আবার কিন্তু একটা উদ্যোগ নিয়েছে মোহনবাগান ক্লাব, আর সেখানে কিন্তু মেন ইনিশিয়েটিভ থাকছে সৌরভ গাঙ্গুলি। তো এমন যদি ইউরোপিয়ান স্টাইল একাডেমি রাজারহাটে খুলতে পারে তো আমরা কিন্তু ফিউচার অনেক প্লেয়ার পাবো। তাছাড়া কিন্তু সাপ্লাই লাইন যেটা হয়তো ইন্ডিয়ান ফুটবলে বন্ধ হয়ে গেছিল সেই সাপ্লাই লাইনও কিন্তু পাবো। তাছাড়া কিন্তু প্লেয়ার ডেভেলপও হবে এটা কিন্তু। সুতরাং ইন্ডিয়ান ফুটবল মানে ইন্ডিয়ার যে কোনো প্রান্তর যত ক্লাব আছে তাদের জন্য কিন্তু একটা সুতরাং সুখবর। তো এবার একটু মেন আপডেটসে চলে আসি। তো ডিমিটি পেট্রেটাসের কিন্তু কন্ট্রাক্ট আরও 3 বছরের জন্য কিন্তু বাড়িয়ে দিয়েছে, সুতরাং কিন্তু ডিমিটি মোহনবাগানে থাকছে। আর অন্যদিকে অনিরুদ্ধ থাপাকে দিয়ে যে আপডেটটা থাকছে সেটা কিন্তু অনিরুদ্ধ থাপা, এর আগে আমরা জানি যে লাস্ট ইয়ার অনিরুদ্ধ থাপাকে কিন্তু একটা অফার দিয়েছিল মোহনবাগান, বাট তিনি কিন্তু সেই অফারটা অ্যাকসেপ্ট করেননি, চেন্নাই সিটির পদে কিন্তু হেরেছিল। তো লাস্টে চেন্নাই সিটিতে ছিল, এই বছরও কিন্তু মোহনবাগান আবার একটা ট্রাই দিয়েছে অনিরুদ্ধ থাপাকে, বাট এখন যা শোনা যাচ্ছে এটা আমি জানি না আগে ওটা রিউমার নাকি সত্যি, যে দীপক টেংরির সাথে সোয়াবডি হতে পারে অনিরুদ্ধ থাপা। মানে অনিরুদ্ধ থাপাকে আনতে হলে তারা চাইছে দীপক টেংরিকে আবার চেন্নাই সিটিতে ফেরত পাঠাতে, কারণ দীপক টেংরি কিন্তু চেন্নাই সিটিতেই ছিল একসময়। এটা কিন্তু সময় বলবে, আগে ওটা কিন্তু রিউমার নাকি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হবে এটা। তারপরে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের কিছু আপডেট আছে। তো বিশাল কায়েত আর মনবীর সিং, যেমন তোমাদের আমি বলেছিলাম, এই দুজনকে কিন্তু ন্যাশনাল ক্যাম্পে ডাকা হয়েছিল। তো বিগত অনেকদিন ধরে প্র্যাকটিস হচ্ছিল, বাট এখন কিন্তু বিশাল কায়েতের সেই পুরাতন শোল্ডার ইঞ্জুরি, আর অন্যদিকে মনবীর সিং সেই পুরাতন অ্যাঙ্কেল ইঞ্জুরি কিন্তু ফিরে এসছে। এখন যা শোনা যাচ্ছে তাদেরকে কিন্তু আপাতত রেস্ট দেওয়া হয়েছে, যতক্ষণ না এই ইঞ্জুরি রিকভার হচ্ছে ততক্ষণ তারা কিন্তু ন্যাশনাল টিমে প্র্যাকটিস বা কোনো ম্যাচ খেলতে পারবে না। এবার একটু চলে আসি ইস্ট বেঙ্গল আপডেট নিয়ে। তো কালকে একটা প্রেস কনফারেন্স ছিল, তো সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ দিয়ে একটা ক্রাউড ফান্ডিং করা হয়েছে, মানে যেখানে ক্রাউড ফান্ডিংয়ে যেখানে সমর্থকরা ক্লাবকে হেল্প করবে বা ক্লাবের জন্য এগিয়ে আসবে, তো এটা কিন্তু নতুন নয়। এর আমরাও জানি যে ইউরোপিয়ান ফুটবলেও কিন্তু এমনি ক্রাউড ফান্ডিং আছে, যেখানে কিন্তু সমর্থকরা তাদের পছন্দের ক্লাব মানে যে ক্লাবকে তারা সাপোর্ট করে তাদের কে হেল্প করার জন্য কিন্তু এগিয়ে আসে। তো সুতরাং কিন্তু সেই ইস্ট বেঙ্গল কিন্তু সেই পথে হেঁটেছে, আর আমি চাই এখানে যে ইস্ট বেঙ্গল সমর্থকরা তারা যাতে ক্লাবকে হেল্প করার জন্য এগিয়ে আসুক। ওদিকে লেনি রড্রিগেস আর মন্দা রাও দেশাইকে নিয়েও কিন্তু একটা আপডেট ছিল যে ইস্ট বেঙ্গল হয়তো
এই দুটো প্লেয়ারকে সাইন করাতে পারে। বাট এখন যা শোনা যাচ্ছে, যেহেতু সার্জিও লোবেরো ওডিশা এফসির কোচ হয়েছে, সুতরাং কিন্তু এই দুখানা প্লেয়ার ওডিশা এফসির দিকে কিন্তু হাঁটছে। এটা কিন্তু অলরেডি ভেস্তে গেছে ডিলটা। এখন দেখার বিষয় হলো ইস্টবেঙ্গল কোন অন্য প্লেয়ারকে তারা টার্গেট করতে চলেছে। ভিডিওটা শেষ করার আগে চেন্নাইয়ান সিটি চেন্নাইয়ান এফসির তরফ থেকে তার আপডেট আছে। তো চেন্নাইয়ান এফসির কিন্তু নিউ কোচ অ্যাপয়েন্ট করছে, তার নাম কিন্তু জন কারবার। তো জন কারবার কিন্তু স্কটল্যান্ডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টিমের, আর তিনি কিন্তু 400+ ম্যাচ নিউক্যাসলের হয়ে ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন, তাছাড়া কিন্তু লুটন সিটির ম্যানেজারও ছিল। দুখানা প্লেয়ারকে কিন্তু অলরেডি চেন্নাইয়ান এফসি রাখতে চলেছে। তা প্রথম কিন্তু জার্মান মিডফিল্ড জুলিয়াস ডাকার, তো তাকে কিন্তু অলরেডি টিমে রাখছি। আর অন্যদিকে এল খাইতিকে নিয়ে কিন্তু অনেকে ধরে একটা জল্পনা চলছিল, এল খাইতি কোন টিমে আসতে পারে, বাট এল খাইতি কিন্তু কন্ট্রাক্ট চেন্নাইয়ান এফসি বাড়িয়ে দিয়েছে। সুতরাং কিন্তু এল খাইতি চেন্নাইয়ান এফসিতে আপকামিং সিজনে থাকছে। তো ভিডিওটা এতটাই ছিল। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে অ্যান্ড এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।